সুবিধা হয় আপনার? এইতো ওষুধ দেওয়ার সুবিধা হয়েছে, সার দেওয়ার সুবিধা হয়েছে। ঔষধ সার দেওয়ার সুবিধা হয়, আর কি সুবিধা হয়? ধানও ভালো হয়। ধানও ভালো হয়। এই যে লাইন করছেন, এই ফাঁকাটা করছেন কি জন্য? আলু বাতাস হবে, কারেন্ট পোকা ধরলে একটু কাজ হয়েছে। কারেন্ট পোকা ধরলেও কাজ হবে না, সেই জন্য এইভাবে করছেন। এটা কোথায়? উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর আপনাদেরকে এইভাবে করাইছে না? আপনারা প্রতি বছর কি এইভাবে ধান লাগান? প্রতি বছর এইভাবে লাগান। এইভাবেই। আচ্ছা আপনার নাম কি? আমিনুর। কোথায় বাড়ি আপনার? চহল। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনি একটি ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, যে ধান ক্ষেতে একজন চাষি ভাই তার ধানের জমিতে উপরি সার প্রয়োগ করছে। আমাদের এই চাষি ভাই যে ধান ক্ষেতে সার প্রয়োগ করছে, সার প্রয়োগ করার সময় একটি জিনিস আপনি কি লক্ষ্য করছেন? তিনি যেদিক দিয়ে চলাফেরা করছে, দেখেন আপনাদেরকে যদি আবারও দেখাই, দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে চলাফেরা করছেন এই দিক দিয়ে একটা রাস্তার মতো আছে। ধানগুলো লাইনে এবং সারিবদ্ধভাবে সুন্দর করে লাগানো। প্রিয় দর্শক, তিনি এই ধান ক্ষেতটিতে এইরকম রাস্তার মতো গলি না রেখে এলোমেলোও তো লাগাতে পারতেন, কেন তিনি ধানটি লাইনে এবং সারিবদ্ধভাবে লাগালেন এবং সার দেওয়ার জন্য অথবা অন্য যে কোনো কাজের জন্যই কেন তিনি ধান ক্ষেতের মধ্যে এই রাস্তা বা গলিটি রাখলেন? এটি কি তার ধানের উৎপাদন কমে যাবে? প্রিয় চাষি ভাই, এটি কী জন্য রাখা হয়? আপনাদেরকে আমরা আজকের এই এপিসোডে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, মিঠাপুকুর। প্রিয় দর্শক, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কেন আমি আমার ধানের জমিতে আধুনিক প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার করব না, কেন আমি পিছিয়ে থাকব? তার আলোকেই এই যে পদ্ধতিটি দেখতে পাচ্ছে, রাস্তার মতো যে গলিটি দেখতে পাচ্ছেন এবং ধানের জমিতে যে লাইন এবং সারি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় লাইন লোগো প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনার ধানের উৎপাদন 100% বৃদ্ধি পাবে, যা আপনি লাইন ছাড়া এমনিতেই যদি আপনি আপনার ধানটা রোপণ করেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার ধানের জমিতে গুছির সংখ্যাও কম আটে, সেক্ষেত্রেও আপনার ধানের জমিতে গুছির সংখ্যা কম হয়। যদি আপনি লাইনে ধানটি রোপণ করেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার ধানের জমিতে গুছির সংখ্যাও অনেক বেশি পড়ে। এছাড়াও লাইন এবং সারি করার ফলে প্রতিটি গাছ সমভাবে তার সার গ্রহণ করে, জমি থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। এবং এই প্রযুক্তি ব্যবহার করার ফলে আপনার পরিচর্যা করতে, যেমন এখন আপনি সার প্রয়োগ করছেন, খুব আরামসে সার এদিক দিয়ে প্রয়োগ করতে পারছেন। এছাড়াও যখন আপনি আগাছা দমন করবেন তখনও আপনাকে এটি অনেক বেশি সহযোগিতা করবে। এছাড়াও যখন আপনি আপনার ধানের জমিতে কোনো ছত্রাকনাশক কিংবা কীটনাশক স্প্রে করবেন তখন এটি আপনাকে অনেক বেশি সাশ্রয় এবং আরামদায়ক করবে। এই দিক দিয়ে লাইনে আলো বাতাস প্রভাবিত হওয়ার ফলে রোগ বালায় কম লাগবে। যদি আপনাদেরকে আরও পরিকল্পনা করেন যে এই ধান গাছগুলো যখন বড় হয়ে যায় তখন এলোমেলো ধান গাছ লাগানোর ফলে আপনি ঔষধ দিতে গিয়ে ধান গাছ আপনার গায়ে লেগে গা কেটে যায়, এই ক্ষেত্রে এই লাইন লোগো পদ্ধতিতে থাকার ফলে আপনার স্প্রে করার ক্ষেত্রেও অনেক বেশি সুবিধা হয়। আচ্ছা, এইভাবে করলে সার দেওয়ার সুবিধা হয় না? কেন সুবিধা হয়? কি কি সুবিধা হয় আপনার? ঔষধ সার দেওয়ার সুবিধা হয়, আর কি সুবিধা হয়? ধানও ভালো হয়। ধানও ভালো হয়। এই যে লাইন করছেন, এই ফাঁকাটা করছেন কি জন্য? আলু বাতাস হবে, কারেন্ট পোকা ধরলে একটু কাজ হয়েছে। কারেন্ট পোকা ধরলেও কাজ হবে না, সেই জন্য এইভাবে করছেন। এটা কোথায়, কে করাইছিল আপনাদেরকে? মানে উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর আপনাদেরকে এইভাবে করাইছে না? আপনারা প্রতি বছর কিভাবে ধান লাগান? প্রতি বছর এইভাবে এইভাবেই লাগান। এটাতে আরো কি কি উপকার হয় একটু বলেন তো। মেলা উপকার, আলু বাতাস হয়, ধানের ক্ষতি হয়েছে না, পোকামাকড় হয়েছে না, এইভাবে করার কারণে। এরপরে যে একটু কোন জায়গায় দিতে হবে, একটু ডাল পুঁতে দিতে হবে। ডাল তো দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে। আচ্ছা আপনার নাম কি? আমিনুর। কোথায় বাড়ি আপনার? চহল।
চোহর এই চোহরে পরিগাছ চোহর মানে এই কত শতক জমিতে এবার রোপণ করছেন প্রায় 3 একর 3 একর জায়গাতে রোপণ করছেন এই ধান লাগাইছেন এখন ধানগুলো কি দিয়ে করতেছেন সেচ দিচ্ছেন কিনা বা বৃষ্টির পানি ওই মারা মেশিন দিয়ে পানি সেচ করতে মানে এবার সব সেচ দিয়ে আপনাকে ধান সব মেশিন সেচ দিয়ে লাগাতে হচ্ছে হ্যাঁ নাই খরা এই কারণে খরার কারণে এবার কামলার দাম কেমন অন্যান্য কামলার দাম বেশি কামলার দাম বেশি 500 জায়গা 700 600 তো এগুলো আপনারা তো লাইভ মেশিনেও লাগাতে পারেন মেশিন তো স্যার আপনাকে ধন্যবাদ ভালো থাকেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম